भक्तिर भगवान श्री कृष्ण। এখন থেকে আমি তোমার সই হলাম দেবকী। আমি তোমার কথা তোমার পুত্রকে গিয়ে বলবো, আর তোমার পুত্রদের সংবাদ আমি তোমার কাছে এনে দেব। प्रणाम गुरुदेव। नंदराज गुरुदेव, बड़ विपदे पड़े अपना शरणापन्न हुएछि। आबार की होलो? तुम्हार पुत्र कुशले आछे तो? ओके निये तो आमादेर चिंता गुरुदेव। नंदग्राम जेन असुरदेर लक्ष्य हये उठेछे, बार बार तार उपर आघात हानछे। एई तो কৃষ্ণের অন্নপ্রাশনের পর এক বৃহৎকার কাক নন্দগ্রামের ক্ষতি করতে আসে। যশোদা গোপালকে ভয়ে কোল থেকে নামাতেই চাইছে না, কারোর কাছে দিতেও চাইছে না, আর এতে আমাদের গৃহে শান্তি বিঘ্নিত হচ্ছে। ও নন্দগ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যেতে চাইছে। ওর ধারণা আমাদের গৃহের বাস্তু দোষ আছে গুরুদেব, তাই এত অঘটন হচ্ছে। বৎস নন্দরাজ, নন্দগ্রামে বিষ্ণু ভক্তদের বাস, নারায়ণের আশীর্বাদ যে স্থানে আছে সেখানে বাস্তু দোষ থাকতে পারে না, আর থাকলেও তা কেটে যায়। তাহলে গুরুদেব, নন্দগ্রামের ওপর বারবার আঘাত আসছে কেন, আর বিশেষ করে আমার পুত্রের ওপর? এর উত্তর আমার কাছে নেই বৎস, এ নিয়ে আমিও খুব চিন্তিত। গুরুদেব, আমি এতকাল পর পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, প্রয়োজন পড়লে আমি আমার প্রাণ দিয়ে আমার পুত্রের প্রাণ রক্ষা করব। গুরুদেব, তুমি নয় নন্দরাজ, তোমার পুত্রকে রক্ষা করবেন স্বয়ং ভগবান। তুমি নন্দগ্রামের সমস্ত মানুষকে বলো যজ্ঞের আয়োজন করতে। আগামীকাল পূর্ণিমায় মহাসমারোহে শ্রী বিষ্ণুর যজ্ঞ হবে। নন্দগ্রামের সমস্ত মানুষ যেন এই পূজায় অংশগ্রহণ করে। একমাত্র ভগবানই পারেন তার ভক্তকে রক্ষা করতে। এই আয়োজন আমি কি করে করব গুরুদেব? বৎস, যজ্ঞের আগে যমুনা থেকে কলসি করে জল এনে ভগবানকে স্নান করাতে হবে, কিন্তু খুব সাবধান, জল আনবার সময় এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে। আর নন্দগ্রামের গোপরা জঙ্গল থেকে যজ্ঞের জন্য বেল কাঠ সংগ্রহ করে আনবে। যজ্ঞ সম্পন্ন করে আমি শ্রী বিষ্ণুর সেবা করব পরমান্ন দিয়ে। ঠিক আছে গুরুদেব, আমি কালকেই আমার গৃহে যজ্ঞের বন্দোবস্ত করছি। কল্যাণমস্তু।
প্রভু, আপনি স্বয়ং যেখানে অবতার রূপে বাস করছেন সেখানে আপনি তো পারেন সব সংকট মোচন করতে। লক্ষ্মী, সমগ্র নন্দগ্রামকে কংসর আক্রমণ থেকে রক্ষা করতে হলে এই যজ্ঞের প্রয়োজন। ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস ভরসা চিরস্থায়ী হতে হবে, তবেই তারা আত্মবিশ্বাস ফিরে পাবে। যদি আক্রমণ হয়ও, আমার নাম নিয়ে তারা সেই আক্রমণ প্রতিহত করতে পারবে। তাই আমি ঋষি শাণ্ডিল্যর মুখ দিয়ে বিষ্ণু যজ্ঞের কথা ব্যক্ত করেছি, সবাইকে এই যজ্ঞে অংশ নিতে বলেছি, যাতে প্রতিটি মানুষের হৃদয়ে আমি অধিষ্ঠান করতে পারি। কিন্তু প্রভু, বারবার অসুরদের আক্রমণে নন্দগ্রামের মানুষরা আজ ভীত সন্ত্রস্ত। আজ যদি নন্দগ্রামের মানুষ গৃহের বাইরে বের হয়, তাহলে তাদের স্ত্রী কন্যারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন তাদের আপনজন গৃহে ফিরবে। আনন্দের মধ্যে দিয়েই ওদের মন থেকে ভয় দূর হবে। নারদ, কোন স্ত্রী তার স্বামীর জন্য, কন্যা তার পিতার জন্য আতঙ্ক নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করবে না। ওরা জানবে শ্রী নারায়ণ ওদের হৃদয়ে আছেন, কোনো অশুভ শক্তি ওদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তাহলে তো দেখছি পুনরায় আমাকে নন্দগৃহে যেতে হয়। আপনার পূজোর ভোগ আমি যদি আস্বাদন করতে না পারি, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হিসেবে আমি প্রতিষ্ঠা পাবো কি করে প্রভু? নারায়ণ নারায়ণ। মা, আপনার ছেলে তো গুরুদেবের আশ্রম থেকে এখনো ফিরল না, পথে কোনো বিপদ হলো না তো? তুমি কেন এত চিন্তা করছো যশোদা? গুরুদেবের আশ্রম তো আর কম পথ নয়। কি জানি গুরুদেব কি নিদান দেবেন, আমার ভীষণ ভয় করছে। তুমি ভয় পেও না যশোদা, দেখো উনি ভালো কথাই বলবেন। এই ভাই, দেখছিস না সবাই কিরকম চিন্তা করছে? তুই ওদের বল, চিন্তার কিছু নেই। মায়েরা তো আমাদের কথা বুঝতে পারে না, ঠাকুমা একটু বুঝতে পারে। দাঁড়াও, তোমার গোপালকে জিজ্ঞেস করি, ও ঠিক বলতে পারবে ওর বাবা কখন আসবে। ও কি করে বলবে মা, ও কি কথা বলতে পারে? না বলতে পারুক, কিন্তু আমি ওর চোখের দিকে তাকালে ওর মন পড়তে পারি। গোপাল বলতো দাদু ভাই, বাবা আর কত দূরে? ঠাকুমা, আর তোমাদের চিন্তা করতে হবে না, বাবা এক্ষুনি এসে পড়বে। তোমাদের আর চিন্তা করতে হবে না, নন্দ এক্ষুনি এসে পড়বে। দেখছো না আমার গোপাল দরজার দিকে তাকিয়ে কিরকম হাসছে? আমার মনে হয় ও বোধহয় দেখতে পেয়েছে যে ওর বাবা আসছে। গুরুদেব আমাদের গৃহে শ্রী বিষ্ণু যজ্ঞের নিদান দিয়েছেন। উনি বলেছেন এই যজ্ঞ করলে আমরা সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাব। তাই আগামীকাল পূর্ণিমাতে আমাদের গৃহে যজ্ঞের আয়োজন করতে বলেছেন উনি। ভক্তের ভগবান
শ্রীকৃষ্ণ সোম থেকে রবি রাত 11টায় স্টার জলসহ ডিজনি প্লাস হটস্টারে।